দিদি ফিসেন দিদি আমি দিদি সাথে যাব আপনারা কোন একটু ফিস সামনে তো সরি আপনি কিছু নাই একদম দৌড় দেয়
আগে আগামী 22 জানুয়ারি প্রভু ভগবান রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সারা ভারত, সারা পৃথিবীর সমস্ত মন্দির প্রতিষ্ঠানগুলি আমরা স্বচ্ছ ভারত কর্মসূচি গ্রহণ করেছি। তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যের প্রতিটি দেবালয়, মন্দির, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আমরা স্বচ্ছ ভারতের মধ্যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আজকে আমাদের আগরতলাস্থিত সৎসঙ্গ আশ্রমে আমরা সৎসঙ্গ বিহার আশ্রমে আমরা বিহারে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সঙ্গে আমাদের সমাজসেবী, আমাদের পাপিয়া দিদিমণি আছে, আমাদের ভারতীয় জনতা পার্টির সহসভানেত্রী পাপিয়া দত্ত মধ্যে আছে, আমাদের সাধারণনগরের মণ্ডল সভাপতি তাপস দেব আছেন, আমাদের এখানে আছে, আমাদের কর্পোরেটর শিখে ব্যানার্জি আছেন, আমাদের সৎসঙ্গ বিহারে যারা দায়িত্বে আছেন আমাদের সবাই আছেন। সার্বিকভাবে এই এলাকার লোকজন নিয়ে আমরা আমাদের প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে আমরা কিন্তু প্রতিটি দেবালয় মন্দির আমরা প্রতিদিনে প্রতিনিয়ত আমরা স্বচ্ছ অভিযান করছি। তো আমার আশা থাকবে আমাদের প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছেন এবং আমাদের 22 জানুয়ারি আমাদের যে রাম মন্দির 500 বছরের যেটা আমাদের পুরানো, যেটা আমাদের আগ্রহ এবং প্রত্যাশা ছিল সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিদের যে রাম মন্দির প্রতিষ্ঠা করা, রামলালা প্রাণ প্রতিষ্ঠা করা, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী রাখেন সেদিন হবে সেই অনুষ্ঠানে। হয়তো আমরা আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, সবাই যেতে পারবো না, কারণ কোটি কোটি মানুষের সহযোগিতা এবং আশা এটা তৈরি হয়েছে, কিন্তু একসাথে সেই দিন সবার যাওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা প্রতিটি মন্দিরে আমরা পুজো অর্চনা করবো, প্রভু রামের কাছে আমরা মন্দির পুজো অর্চনার মাধ্যমে পাঠ, সমস্ত চণ্ডী পাঠ, গীতা, সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভগবান রামের কাছে পৌঁছবো 22 জানুয়ারি। আমরা আনুষ্ঠানিকভাবে আমরা যেতে পারবো না, কিন্তু আমরা মনের দিক থেকে, প্রাণের দিক থেকে, ভক্তির দিক থেকে রামকে আমরা স্পর্শ করবো সেই দিন। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।